नमस्कार, वेलकम टू दक्षिण खोला हावा। आज के आमरा एशे गेछी नवीना सिनेमा हलेर सामने। आमी अपोजिटे दाड़िये आछि नवीना सिनेमा हलेर। नवीना सिनेमार अपोजिटे रास्तार मध्येई आमादेर फ्ल्याटटा। तो ई रास्तार नाम हलो स्विस पार्क। चलुन आपनादेर देखाच्छि। रास्ताटाय ढुके एसेई देखते पाच्छेन ई जे फ्ल्याटटी, একটা প্লটের ওপরে দুটো বিল্ডিং বানানো আছে। আমাদের প্রথম বিল্ডিংটাতেই আমরা যাব। প্রথম বিল্ডিংটাতেই আমাদের ফ্ল্যাটটি, ফুললি ফার্নিশড 3BHK ফ্ল্যাট। চলুন ওপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, তার আগে আপনাদের কার পার্কিংটাও দেখিয়ে দেব। এইটা হলো কার পার্কিংয়ের জায়গাটা। এখানে বড় একটা স্করপিও দাঁড়িয়ে যেতে পারে, বড় একটা গাড়ি দাঁড়িয়ে যেতে পারে খুব সহজেই। এই যে লিফট, লিফটে করে আমি ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে আমাদের ফ্ল্যাটটা। তো লিফট থেকে নেমে এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরের দরজার সামনে দেখুন স্মার্ট লকও লাগানো আছে দরজায়, কোনো অসুবিধা হবে না। আর বাঁদিকেই পড়ছে আপনার একটি ওয়াল ক্যাবিনেট। দরজার সামনে থেকে আপনাদের ফ্ল্যাটের লুকটা দেখানোর আমি চেষ্টা করছি। দরজা থেকে ঢুকি লেফট হ্যান্ড সাইডে ওয়াল ক্যাবিনেট, আর এটা দেখুন রাইট হ্যান্ড সাইডে একটা কম্পিউটার ক্যাবিনেট করা আছে, কম্পিউটার ইউনিট। এই দেখুন ফ্ল্যাটটি দেখানোর চেষ্টা করছি। এটা একটা সিটিং এরিয়া ছোট, আর ওপরে দেখুন ফলস সিলিং করা আছে। কতটা সুন্দরভাবে যিনি ওনার উনি সাজিয়েছেন, ওনারই সাজানো পুরোটাই। আর এটা ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট বেডরুমটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুমও আছে। আপনাদের ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিচ্ছি, মানে বেডরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ড্রেসিং টেবিল, এটা একটি ওয়ার্ড্রপ, স্লাইডিং ডোরের ওয়ার্ড্রপ আছে। দেখুন কতটা ভালো মতো উনি বানিয়েছেন। আপনাদের ওয়াশরুমটাও দেখাবো, দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা একটু অন্ধকার, একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। খুব একটা ছোটো না, ঠিকঠাক সাইজের একটি ওয়াশরুম। আর বেডটাও দেখুন, আপনাদের ফ্ল্যাটের বেডরুমের লুকসটা দেখাচ্ছি। দেখুন এসি, যা যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এখানে থেকে যাবে, কিছুই ওনারা নিয়ে যাবেন না। এটা সেট আপটা শুধুই ওনারা বিক্রি করছেন। তো বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সিটিং এরিয়াটা দেখাচ্ছি। দেখুন এখানে একটা সোফা, আর অপোজিট একটা টিভি ক্যাবিনেট, আর টিভিও আছে। আর এই দিকটা হলো আপনার ডাইনিং এরিয়া, তার সাথে একটা ব্যালকনি আছে। আর ওইদিকে কিচেন আছে, কিচেনটা আপনাদের দেখাবো। এই দেখুন কিচেনও বেশ ভালো সাইজের একটি কিচেন। কিচেন সেট আপ যা যা দেখছেন সমস্ত কিছু থেকে যাবে, ওনারা কিছুই এখান থেকে মুভ করাবেন না, পুরোটাই থাকবে। ব্যালকনিটা এবার একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন ব্যালকনিতে চলে এসেছি, ব্যালকনিতে নিচে একটা দোলনা রাখা আছে, এটা সেট আপ করে লাগাতে হবে। আর ওয়াশিং মেশিনও আছে, যেহেতু ফুললি ফার্নিশ তো ওয়াশিং মেশিন অ্যান্ড সমস্ত কিছু তো থাকবেই। এবার চলুন আপনাদের আমি আরও বেডরুম আর কমন ওয়াশরুমটা দেখাবো। চলুন এদিকে গিয়ে বেডরুম আর এই সোজা দরজাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কমন ওয়াশরুম। একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে লক ফেসিলিটিসগুলো খুব সুন্দর আছে, খুব ভালো মতোই খরচা করে উনি সমস্ত কিছু বানিয়েছেন, সেফটি লক ঠক সমস্ত কিছু। এই যে এটা হলো সেকেন্ড বেডরুম, দেখুন সেকেন্ড বেডরুমের লুকটা দেখুন। এখানে দেখুন এয়ার কন্ডিশন সমস্ত কিছু লাগানো আছে, ফলস সিলিংটাও দেখুন কতটা ভালোভাবে উনি বানিয়েছেন। উনি থাকার জন্যই খরচা করেছিলেন, কিন্তু উনি এখানে থাকেননি, কাজের জন্য ওনাকে বাইরে চলে যেতে হয়েছে, তো এটাকে সেল করে দিচ্ছেন উনি। দেখুন বেডটাও ভালো সাইজের একটি বেড, এটার সাথেও একটা ওয়ার্ড্রপ আছে। দেখুন বেডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে। এই পাশেও আর একটা স্লাইডিং ওয়ার্ড্রপ আছে আগেরটার মতন। এদিকে আছে ড্রেসিং টেবিল। চলুন এবার আপনাদের থার্ড বেডরুমটা দেখাচ্ছি। এটা সোজাসুজি থার্ড বেডরুমটা, দুটো বেডরুম সোজাসুজি মুখোমুখি। আরেকটা বেডরুম আপনি ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গেই রাইট হ্যান্ড সাইডে আরেকটি বেডরুম পড়বে, আর এই বেডরুম দুটো একটু এদিকে। এটা থার্ড বেডরুম। থার্ড বেডরুমেও ওয়াল ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট মানে ওয়ার্ড্রপ করা আছে। এখানেও একটা ড্রেসিং টেবিল আছে সুন্দর। এখানে এয়ার কন্ডিশন, বেড সমস্ত কিছুই রয়েছে, সমস্ত ঘরেই বেড সমস্ত কিছু আছে। আপনারা শুধু এখানে আপনাদের সেভাবে কিছুই নিয়ে আসতে হবে না, আপনারা যারা কিনবেন ফ্ল্যাটটি আপনারা শুধু জামা কাপড় নিয়ে এখানে শিফট হয়ে যেতে পারেন, কারণ সমস্ত কিছুই এখানে রয়েছে।
এই ফ্ল্যাটটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের মেল করবেন, মেল করে জানাবেন। আমাদের মেল আইডি হলো দক্ষিণ খোলা হাওয়া 2020@gmail.com। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের পাশে বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমাদের আপলোডেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। চলুন দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।